ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। জানা গেছে সালমানকে নিয়ে একটি প্রেমের ছবি বানাবেন ভানসালি, এবং সালমানের বিপরীতে তিনি চান দীপিকা পাড়ুকোনকে। তবে সালমান খান নায়িকা হিসেবে চাইছেন ক্যাটরিনা কাইফকে। সালমান খানের ভারত মুভিতেও যে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে এটা তো সবারই জানা। তবে এখন এই ঘটনার পর সবাই হয়তো ধরেই নেবেন সালমান আবার ক্যাটরিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাননি তো। ওয়েল, সালমান অবশ্য এই ব্যাপারে বলেছেন তার সাথে রোমান্টিক দৃশ্যে দর্শক দীপিকাকে গ্রহণ করবে না, এবং সেই দিক দিয়ে ক্যাটরিনাই সেরা। আগে অবশ্য এমনটি হয়েছিল, সুপারহিট ব্লকবাস্টার বাজিরাও মাস্তানি মুভিতে নায়ক হিসেবে সালমানকে ভাবা হয়েছিল, এবং তার বিপরীতে আলিয়া ভাট ও জাহ্নবী কাপুরকে চিন্তা করা হয়েছিল। কিন্তু ভাইজানের পাশে তাদের খুব কম বয়সী লাগবে বিধায় তখনও এসেছিল ক্যাটরিনার কথা, যদিও শেষ পর্যন্ত সালমান খান মুভিটি করেনি। 1999 সালে সঞ্জয় লীলা ভানসালির হাম দিল দে চুকে সানাম মুভিতে সর্বশেষ কাজ করেছিলেন সালমান খান। শোনা যায় তখন সালমানের সাথে প্রেম ছিল ঐশ্বরিয়ার, অবশ্য সেই প্রেম বেশি দূর গড়ায়নি। এদিকে কফি উইথ কারণ সিজন সিক্সে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন সঞ্জয় লীলা ভানসালির সাথে তার কথা হয়েছে। ইঙ্গিত পাওয়া যায় এই সিনেমায় প্রিয়াঙ্কাও হতে পারেন সালমানের সেই প্রেমের গল্পের নায়িকা। তবে প্রিয়াঙ্কা যেহেতু ক্লিয়ার করে কিছু বলেননি, তবে সেটা অন্য কোনো ছবিও হতে পারে। তো বন্ধুরা, সঞ্জয় লীলা ভানসালির এই নতুন সিনেমায় সালমান খানের সাথে কোন নায়িকাকে বেশি মানাবে বলে আপনার মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন।